ই-লার্নিং কন্টেন্টে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা প্রথমোত্তর বইয়ের সাম্য কবিতাটি দেখব। প্রথমে সিগনফলে যাওয়া যাক। এই পাঠ শেষে আমরা পঠিত বিষয়ের মর্ম অনুধাবন করে স্বকীয় চিন্তার প্রকাশ ঘটাতে পারব। এই পাঠ শেষে আমরা ক পঠিত বিষয় সংক্রান্ত জ্ঞান ও ধারণা প্রয়োগ করতে পারব এবং খ কবিতায় পঠিত নতুন নতুন শব্দ পড়ে প্রয়োগ করতে পারবো। এখন আমরা একটু ভিডিও দেখি। ভিডিওটি দেখা শেষ করে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। এখানে একটি নির্দেশনা রয়েছে। প্রদর্শিত ভিডিও চিত্রগুলোর মধ্যে যে মিল খুঁজে পাও তা নিচের কার্ডে শব্দ থেকে চিহ্নিত করো এবং কার্ডে ক্লিক করো। আবার চেষ্টা করো। আবার চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে সাম্য। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। এখানে আমরা আরেকটি ভিডিও দেখি। সর্বনাশ আল্লাহ রে, এখনই গ্রামে সকলকে খবর দেন লাগবে, নাইলে পুরো গ্রামই ডুবে যাবে। যাই আগে মাছটা তারপরে খবরটা দিন। স্যার, ও স্যার বাড়িতে আছেন? শিগগির বাইরে আয়, গ্রাম ধরে বাসান। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? স্যার, বাপ ভাইয়া যাইব বোধ হয়, অমনি কিছু একটা না করলে বড় বিপদ হইব। মাস্টার সাহেব, কি হয়েছে? বাঘে নাকি ফাটল ধরেছে, চলো দেরি করা যাবে না, গ্রামের সকলকে খবর দাও। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? দ্রুত আছেন, বাঘে ফাটল দেখা দিয়েছে, এখনই কিছু একটা করতে হবে। মাস্টার সাহেব বলেন কি, দেরি করা যাবে না, চলো সকলে, চলো চলো।
ভাই সাহেব, আজ তোমরা একসাথে কল্পনা করলে এই বিপদ থেকে গ্রামটা রক্ষা করতে পারতাম না। এবার থেকে যে কোনো কাজে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে চাই। তোমরা থাকবা তো একসঙ্গে? ভিডিওটি শেষ হলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। শ্যাম্য সুফিয়া কামাল। শতকের সাথে শতেক হস্ত মিলায় একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সব উন্নত। বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে, কোন অনন্তকাল হতে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়া, সংগ্রামে আর সাহসের প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। পায়ের তলার মাটিতে আকাশে সমুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়ায় মানুষ চলিয়াছে দলে দলে। ভিডিওটিতে আমরা সাম্য কবিতার আবৃত্তি শুনলাম। এখানে একটি নির্দেশনা রয়েছে, মহিয়ান শব্দের অর্থ কি? এখানে তিনটি শব্দ রয়েছে, যে কোনো একটির উপর ক্লিক করতে হবে। উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর সুমহান। মানুষকে বিজয়ী হতে হলে কোন গুণটি থাকা অনুচিত? এখানে চারটি অপশন রয়েছে, যে কোনো একটি টেনে ধরে আমরা নিচের খালি বক্সে বসাবো। তোমাকে অভিনন্দন। সঠিক উত্তর অসহিষ্ণুতা। এখানে একটি নির্দেশনা রয়েছে, তোমার গ্রামে বন্ধুরা মিলে একটি পাঠাগার প্রতিষ্ঠা করতে চাও, এই সম্পর্কে একটি অনুচ্ছেদ নিজের নোটপ্যাডে লিখে জমা দাও। এই খালি ঘরে লিখে এখানে জমা দেওয়া যাবে। এই ছিল সাম্য কবিতাটির পাঠ। ধন্যবাদ।